একটা বিষয় দেয়া হয়েছে, শানে রিসালাত, আল্লাহ রাসূল ইসলামের শান মান, আল্লাহর হাবিব ইসলামের স্ট্যাটাস, আল্লাহর হাবিব ইসলামের মর্যাদা কতটুকু, এ বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানবার চেষ্টা করব। আওয়াজ করে সবাই পড়ি, ইনশা আল্লাহ। আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবি বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কিনা? তাই তো নূরের ফেরেশতা করে হে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ পড়েন। সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিসসালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি, উত্তর দিতে হবে আওয়াজ করে, আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আল্লাহর হাবিব ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ, নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না যায় ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন, আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছ আমি সব শুনেছি, তোমরা যা বলেছ সব সত্যই বলেছ, ঠিকই বলেছ, আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ, তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, দ্য হায়ার স্ট্যাটাস, দ্য হায়েস্ট পিক অফ দ্য স্ট্যাটাস, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব ইসলাম ছিলেন হাবিবুল্লাহ, চিল্লায় বলেন তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব ইসলামের নূরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য স্কিন কালার, ওয়েদার ইজ দ্য সাউন্ড, ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস, ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন, তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরুদ পড়লে দশটি রহমত নাজিল করে কে? দশটি গুনা মাফ করে কে? যিনি দুরুদ পড়ল তার স্ট্যাটাসকে দশ গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস,
ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না, এটা শরীয়তেও না, তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়, উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায়, উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রসুল উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয়, বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ছিলেন, সালাত পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে, আবার নামাজ পড়া হয় নাই। সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়া হয় নাই। সাহাবি পরে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবি এসে কেঁদে দিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে, সালাতে কোনো তাড়াহুড়ো করবে না, রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে, সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স, সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়, তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন, এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে না, আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে না, আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে না? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল, তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল, তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে লাভ না লস? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? আমা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, whatever he brings with take it, whatever he forbids abstain from it, tini jani eshechen dharo, tini ja nishedh korechen chhado, para jabe? Ami proshno kori uttor den, tini jani eshechen dharo, awaz kore bolben tini jani eshechen dharo, tini ja nishedh korechen dharo, etei korlan duniyateo korlan akhirateo korlan, thik ki na? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা, যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কিনা? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো,
আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু। ওমা আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে, খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ, পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটির, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিশ্বনবী ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান, যেখানেই ময়লা ক্লিন করে, কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে, তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? হু ইজ দিস পার্সোনালিটি? উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। দেন দে সার্চ ইন গুগল, তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরব, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়ব। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে, রসুল নামের রোশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ, পড়ে। এজন্য আল্লাহর হাবিব ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব ইসলামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমার প্রিয় রাসূল। কোরআনুল করিম থেকে যদি আমরা বিশ্বনবী ইসলামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ, কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না, হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে? ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাহলেও রাসূল বানানো যাবে না? তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ।
আল্লাহু ইয়ালামু হাইসু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতাহ, আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলে রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না, রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন, পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ। পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আব্দ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন, আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য, আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য, ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন, আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন না। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? একজনকে মায়ের কারে করে, হ্যাঁ কি করবেন আপনারা? কি করবা? মায়ের আইজো মায়ের কাইলো মায়ের, মায়ের উপরে ওষুধ নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল, সাইয়েদনা আদম আলাইহি সালাম থেকে শুরু করে ঈসা আলাইহি সালাম পর্যন্ত, এই যে নবী আসার দ্য চেইন, এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার,
তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল, ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন না আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নুবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর হাবিব বললেন কি নাম তোর? এই বেয়াদবটা বললো আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা, ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করতো, আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত, আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো, সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই, ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটারে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভিতরে, টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে, পায়খানা খাইতে খাইতে ব্যর্থ হয়ে গেছে, এত বড় মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন মাসালি ও মাসালুল আম্বিয়া ইমিন কাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে, ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন, নিখুঁত, খুদ ধরার মতো কোনো জায়গা নাই। লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ, কি বলে, এত সুন্দর ঘর আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল ঘরের, একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনাল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিগিন, আমি হচ্ছি সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুওতের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফা আনাল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিগিন, আমি হলাম সেই ইটা, আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে
নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আমি শেষ নবী, আমি শেষ রসুল, আমার পরে কোন রসুল নাই, আমি হলাম খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ পড়বে। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুলুল্লাহ। আওয়াজ করে বলেন তো, তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রসুল নন, তিনি হচ্ছেন শেষ রসুল, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? না। ফেরেশতা ছিল? না। না। কি ছিল? মানুষ। আওয়াজ করে বলেন, কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব, তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী, ঠিক কিনা? অনেকে বলে ইউসুফ আলাইহিসসালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন নাই আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলহান থেকে, মিলহান মানে লবণ, মিলহান মানে কি? লবণ, লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন, ওয়াকাতআনা আইদিয়াহুন, মিশরের নারীরা বুরতুকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে যখন দেখলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়, তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ, নবী ছিলেন, যেন তেন নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব, ঠিক কিনা? এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ, কিন্তু আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কিনা? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন, আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছেন, আমরা বিয়ে করলে সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যা, দুই তিন পুত্র সন্তান ছিল, আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কিনা?
এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন, কয় ভাগ? এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন, এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা, আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা, আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফখর, এ কারণে আমি কোনো গর্ব অহংকার করি না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন, কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহিপ্রাপ্ত হতেন, আমরা ওহিপ্রাপ্ত হই না, ঠিক কিনা? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে নাই। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না, কথা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না, মন গড়া বলেন না। বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন, তিনি ওহি দ্বারা গাইডেড, ওহি তাকে ওনাকে পথ দেখায়, মন গড়া তিনি কিছু বলেন না। কোন নবী মন গড়া কিছু বলেন না, এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না, দুই তিনজন হতে পারে, বলেছে? কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছ এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখেরাত বলে একটা ব্যাপার আছে। আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়াকে মজা লেল, দুনিয়া তোমারই, হ্যাঁ এই দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু এই পৃথিবীর কবিরা, এক এক কবি এক এক কথা বলে, এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না, কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কি না? এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যাও বড় সমস্যা না, যৌন সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর, বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে, বলছে না? তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে, আওয়াজ করে বলেন। কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার নবী মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না, তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায়। সুবহানাল্লাহ, পড়ে যা আসে তাই তিনি বলেন, মন গড়া কিছু বলেন না। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো, মা হুয়ার রুহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেশন, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা?
সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? মা হুয়ার রুহ, মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহ কারে বলে, কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো। দুই নাম্বার প্রশ্ন, মান হুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? তিন নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশাহ সম্পর্কে কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির, বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারও বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম একদিন দুই দিন তিন দিন নয়, টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কিনা? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী, পড়েন না আউযুবিল্লাহ। পনেরো দিন পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো, কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, এজন্য পনেরো দিন, টানা পনেরো দিন ওহী আসে নাই। পনেরো দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন, সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, কাদের উত্তর জানা লাগবে আসো জেনে নাও। রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, রুহুকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রুহু ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রুহু দেখছেন কে কে দেখি? লক্ষ্মীপুরের ভাইরা, রুহু দেখছেন আপনারা? রুহুর কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কি না? দুই নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আসহাবে কাফ হচ্ছে আল্লাহর প্রিয় সাতটা যুবক বান্দা, যারা 309 বছর গুহার মধ্যে ছিল, তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে চারজন বাদশাহ ছিল, গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে, দুইজন মুসলমান দুইজন কাফের, এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ, পড়ে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন কিছু বলতেন না, কথা কি বুঝতে পারতেছেন? তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না, আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম, জানি না, এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না, জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে,
কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন যারা হাজারো প্রশ্নের উত্তরে বলছেন আনা লা আলাম, আল্লাহু আলাম, আমি কিচ্ছু জানি না। কি জানি আমি? কিছুই জানি না, জানি না। এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখুন, জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন, হঠাৎ একজন দাঁড়িয়ে বলে মান আলামু ফিল আরদ, নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন আনা, আমি। কি বললেন? আমি, আমি সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল, কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কি না? ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে, ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারে বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়া ঘটনা। তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, জ্ঞানের উপরও জ্ঞানী আছে, সবচাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে চার নাম্বার, চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই। পাঁচ নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী, দয়ার শেষ নাই এ নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো, করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই, ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন, দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই, আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব, রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা পাথর বাঁধছি কয়বার, কথা বলেন। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত, সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করতো ক্ষুধার চোটে বেহুশ, এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করতো কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে, তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন দোয়াটা কবুল করতো কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন, কথা বলেন, রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই নবী এমন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছে। সুবহানাল্লাহ পড়ে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রহমাতাল লিল আলামিন, আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রহমাতাল লিল মুত্তাকিন, নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে, বলেছে, বলেছে, কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়ে, সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদড়িয়া, সবার জন্য, সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন, লাশ লাশ দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনাদের ধৈর্য চ্যুতি ঘটে গেছে তাই না? শেষ করে দেই, এখনই শেষ করে দেই, শেষ করে দেব। আরো দু এক মিনিট শুনবেন তো? দাঁড়াচ্ছেন কেন, দাঁড়াচ্ছেন কেন? গরম, আর দু এক মিনিট বসেন, এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন খুলুকে আযীম, নবী হে ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র না, ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো, দাগ ফেলানোর মতো ক্ষমতা কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস, আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশ চুম্বী করেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সব তাফসিরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাঈ, নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন। সুবহানাল্লাহ, কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ঈসা ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরকতের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তারপরে নামাজের শুরুতে যে একামত দেয়, ওখানে নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে, শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? তারপর যে তাশাহুদ পড়ি, ওখানে নবীর নাম আছে না নাই? 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন, রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব, আপনি কল্পনাও করতে পারবেন না,
এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রাব্বুল আলামিন বলেছেন, নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন? আল্লাহ বললেন, ইন্না বলেন, ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। পড়েন সুবহানাল্লাহ। নবী, হে আপনাকে কাউসার দিয়েছি, কাউসার, কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর, মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বেরোয় যাবে, মাথার মগজগুলো গলে গলে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপটপ করে পড়বে, জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে, মানুষ তৃষ্ণার্ত, ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। কোন সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা, মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা, একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায়া দিবে কে? এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই? ওই নবীর যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই? ওই নবীর গালি দিলে আপনাদের কলিজে আগুন লাগে? নবীরে গালি দিলে মুমিনের কলিজে আগুন ধরে? কার কার কলিজে আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা।